পুরো নাম কি? বাবার নাম এখন ঠিকানা কোনটা লিখবো? মাস খুলেন কোন ক্যাম্প? রোহিঙ্গা ক্যাম্প? রোহিঙ্গা লিখতে হইব? রোহিঙ্গা বলি আমি, রোহিঙ্গা তো একটা নাম, ও তো গালি না। রোহিঙ্গা ক্যাম্প এক ওকে একটু সমস্যাটা বলেন ক্লিয়ারলি। মাস্ক খুলেন, মাস্ক খুলে বলেন আমাকে যা বলছিলেন শর্টকাটে বলেন। সমস্যা হলে মর্মাত্মিক উত্তীর্ণ বই বেরাম মুড়ি বাজিয়া মানে সতানি নিলাম ওই তো গুপ্ত নেড়াকলে তো গুরুত্ব এয়া ফিসাবে জারি তো জারি বাদ আরাম হইলিয়া আরাম হইবাদ আমার তো পরবর্তী এটা বাংলাদেশের তেমতাই বাদে 2019 তারপর বেড়াইমে উঠি বেড়াইমে উড়ি বাদে যেটা ছুটে যাবে আপনি বলবেন কথা কোনটা ছুটে যাচ্ছে? মুখ টুক জেম খাটি অজ্ঞানের পরে কিছু বলতে পারে না। কতক্ষণ থাকে অজ্ঞান? এরপরে জিনবুত কি বলে তাকে নিয়ে যাবে? কি বলে বলো, কি বলে তোমাকে নিয়ে যাবে আর বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। যখন প্রেগনেন্ট হয়েছিল তখন ওকে আমরা এখন এটাকে তার গায়ে এনে এটাকে তাড়ানোর চেষ্টা করবো। এখানে সুভাষ দেব বসেন, যারা আপনি জানেন সুভাষ দেব বসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يسلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا شفاعة وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز برحمتك يا عزيز يا جبار
ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া করিম ইয়া সত্তার ইয়া আরহামার রাহিমিন। আস্তে আস্তে ছেড়ে যাবে, তা বুড়িতে এসছে, প্রচন্ড কম্পন হচ্ছে, সে টিকতে পারে নাই। আস্তে আস্তে এখন অজ্ঞানী হচ্ছে সে, এভাবে থাকুক, আস্তে আস্তে তার জ্ঞান চলে আসবে, হাত টাত সব ঠিক হয়ে যাবে। সে স্বাভাবিক হবে, সেই উঠে বসবে, আপনি কিচ্ছু করিয়েন না। হ্যাঁ স্বাভাবিক হচ্ছে, দেন টিস্যু দেন, মুখটা মশো আফু, বসো, চোখ টোক মশো, স্বাভাবিক একটু বসো, একটু হাঁটো, হাঁটো, হাত ফা জারো, সে বলতে পারবো না এতক্ষণ কী হয়েছে, একটু হাঁটো, হাত ফা জারো, যাও বসো। আমি যে দোয়া ফোড়ে পানি মারছি, পানি মারার পর থেকে কোনো কিছু জানা আছে? আপনি কী করছেন, কাঁপছেন বা হাঁটছেন বা কী করছেন বা নাচছেন বা কাঁদছেন কিছু বলতে পারবেন এখন? মানে আমরা যে পানি মারছি আপনাকে, এর আগে তো আমি উঠছি দেখছেন, পানি মারার পরে আপনার কোনো কিছু জ্ঞানে ছিল এখন? না ছিল, বুঝতে পেরেছেন? তার মানে জিন্নাত, আপনি কথা বলি মুক্তি, জিন্নাত ওনার গায়ে এসে টিকতে পারে নাই, এটা চলে গেছে, তো ইনশাল্লাহ এটা আজীবনের জন্যই চলে গেছে। গায়ে তাবিজ আছে? কাটান, খুলেন কমরে, এদিকে যান, ওয়াশরুম আছে এখানে, ডাইনি ঢুকেন। আপনারা কি আবার দেশে ফিরে যাবেন? আপনাদের রাখাইন রাজ্যে কি আবার ফিরে যাবেন? এ দেশে কি আপনাদের কোনো আত্মীয় আছে? আপনি রাখেন, এখন আশিক কাজ শিখার জন্য বলে কাজ আগে শিখিয়ে আসেন। একটা মেয়ের উপর জিনের এত অত্যাচার হচ্ছে, তো তো অদিনে অসুস্থ হয়ে যেত, বুঝতে পেরেছেন? মাইন্ড এফেক্ট হয়ে যেত, মাথা এফেক্টেড হয়ে যেত, পুরো মস্তিষ্ক বিকৃতি হয়ে যেত। আপনি এইরকম জিন্নাতগুলো যদি আপনাদের কারো শরীরে বর করতে, তো বুঝতেন যে কী জিনিস, ওর এখনো বয়স কত হয়েছে? এখন একটা জেন্টাল ফ্যামিলিতে এরকম মেয়েকে বিয়ে দেয় না। কত বয়স, কত, ১৮, ১৯? তো ১৯ বছরের মেয়েকে কে বিয়ে দেয়? একটা কথা আর কি, ছোট্ট একটা মেয়েকে জিনে কি টর্চার করেছে? ওর সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, সবসময় কখনো এমন আচরণ করবে না যে আচরণে সে কষ্ট পায়। মনে রাখবেন, আপনার মাইন্ড আমার মাইন্ড আর তার মাইন্ড এক না। তাকে হাসি খুশি রাখবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। যে মাইন্ডে জিন এফেক্ট করতো, যার মস্তিষ্কে জিন আসতো, আপনার এই ক্যালকুলেটর মেশিনটা আমি একবার খুলি একবার লাগাই, একবার খুলি একবার লাগাই, এটা ঠিক থাকবে? তো তার মাইন্ড অফ হয়ে আরেকটা মাইন্ড আসতো, তার নিজস্ব চিন্তা চেতনা অফ হয়ে আরেকটা চিন্তা ইনস্টল হতো, তো এটা বারবার হলে কেমন হবে? আমি কি বুঝতে পেরেছি? তো আজকে থেকে আপনারা চাইবেন একটা সেকেন্ডের জন্য তাকার কেউ জিন টাচ করতে পারবে না, ইনশাল্লাহ বলেন। আমি গোসল টোসল কী কী লাগে এগুলো ব্যবস্থা করে দিচ্ছি, এগুলো দিয়ে গোসল করাবেন, তারপরে একটা গোসল দিয়ে দিবেন বাড়িতে নিয়ে, আপনি তো ক্যাম্পে যাবেন, ক্যাম্পে নিয়ে। তো আমি অনুরোধ করি, বলবো ক্যাম্পের জীবন যদি ভালো না হয়, আপনারা আপনাদের বাসস্থানে ফিরে যাওয়ার কোনো সুযোগ এখনও হয় নাই? ওখানে কি জায়গা আছে আপনাদের রাখাই নেই? ওগুলোকে এখন দখল হয়ে গেছে না? কথা বলিয়েন, কেউ না কেউ কি দখল করে ফেলছে? ফুড়ে ফেলছে সব, ফুড়ে ফেলছে,
আপনারা যে আবার বাড়ি বানতে হবে, নতুন করে বাড়ি করতে হবে, ওই বাড়ির জায়গার দলিলপত্র আছে আপনাদের, নিয়ে আসছেন? ফাইন, এটা বুদ্ধির কাজ করেছে। এটা গরু যেগুলো ছিল এগুলো বিক্রি করে ফেলছে, সরকার নিয়ে গেছে, সেনাবাহিনী আপনাদের উপর অত্যাচার করছে সরকারে, ওই সরকার তো এখনো আছে। আপনারা মুসলমান এই বলে নাকি? আপনাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। তো আমি পাশে কি দাঁড়াবো? জীবনে যদি সুখে দুঃখে কখনো প্রয়োজন মনে করেন আমাকে ফোন দিবেন, আর আপনার যে কোনো প্রয়োজনে ফোন দিয়েন, ওকে বলবেন যে ভাইয়াকে ফোন দাও, একটা সেকেন্ডও যদি আর ওকে জিন টাচ করে দায়িত্ব আমার। আমি বুঝতে পেরেছি, আমি আপনাদেরকে ফাইরিটি দিচ্ছি কেন, আপনারা বিদেশি বাহিরের মানুষ, আমার দেশে এসে ট্রিটমেন্ট নিচ্ছেন আমার, তো এটা আমার ছোট বোন, এটা ভাই, এটা ভাই, এদের সূত্রে আপনারও ভাই। তো জীবনে হ্যাঁ 404 আমি নিজ ভবনে চলে আসছি, ওটা ভাড়া ছিল, এখানে যেটা ছবিতে আছে বসেন। তো যেহেতু আল্লাহ ফাকের ইচ্ছায় আপনাকে আফু আপনাকে বলতেছি, কখনো আর ভয় থাকবেন না, ঘর উঠে নিয়ে যাক, আপনাকে বাতাসে নিয়ে যাক, আপনি ভয় পাবেন না। দেখবেন আপনি একটা পশমও ছিটতে পারবে না, আপনি নিজেকে প্রসাধনী দিয়ে, পারফিউম দিয়ে, বডি স্প্রে দিয়ে হাসি খুশি চলবেন। একটা সেকেন্ডও কারো যদি ক্ষমতা থাকে আপনাকে জিন চালান দেবে। ওই হুজুর কবিরাজ গদ্য পদ্য যা আছে আপনাদের রাখাইনে, রাখাইন রাজ্যে আর রোহিঙ্গা ক্যাম্পে সবাইকে বলবেন ওকে টাচ করে দেখুক। কথা বুঝেন নাই? আপনারা আমাকে আপডেট জানাবেন, কেমন আছেন না থাকেন আপডেট জানাবেন, আর আমি গোসলটার ব্যবস্থা করে দিচ্ছি। হবে না তারপরে তো চলাফেরা, খাওয়া দাওয়া, টাকা পয়সা কোনো অসুবিধা আছে? এত তোমার জামা কাপড় আছে? জামা কাপড় আছে সেখানে আছে? ক্যাম্পে আছে সব কিছু? ক্যাম্পে দৈনিক খাওয়া দাওয়া চলাফেরা এগুলো কোথায় পান? কি দেয়? সেখানে দোকান আছে ভিতরে? সরকারের দোকান? আপনারা নিজের দোকান দিতে পারেন না? দোকান জি না, বাজার আছে, বাজারে নহর বর্তমানে এখন সরকার বানিয়ে পারে। আপনারা চাইলে সেখানে কোনো ইনকাম করতে পারবেন না? না না না, অনেক দুঃখ দাঁড়ায় আর অনেক দুঃখ। এখন আচ্ছা আমি যদি কিছু কিনি ওনাকে দিয়ে দিই আপনাদের দেওয়ার জন্য, পাবেন কেমনে? ধরুন আমি তো আমার ছোট বোন, বা ধরুন সে আমার ছোট বোন, আমার ফ্যামিলিতে বললাম আমার ওয়াইফকে আমি কিছু করতে চাই, তো আপনার কাছে ফসবে কিনা? কেমনে? এসি পরিবহন ওদেরকে চিনবে কিভাবে? আপনাকে চিনবে? পরিবারের কজন সদস্য আপনাদের? ব্যাড লাক আমার ওয়াইফ ও সিজার। কিসের ব্যাড লাক? আমার ওয়াইফ তো 15 দিন আগে যাই শুয়ে আছিল। সিজার সিজার শশান ও জীবন জিন্দা তো সিমু ও জিন্দা তো অনর্থ সার্ভিস জি। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবে ওকে আপনি দুধ, হরলিক্স, গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ করবেন, আর খাবারটা খাওয়াবেন চিকেন ফ্রাই মুরগি, মানে তাকে ভালো খাবারগুলো দেবেন। ওকে, আপনি জানেন না জিন্নাতে একবার অ্যাটেক করলে শরীরে কী কী ক্ষতি হয়, কাজেই তাকে তার কঠিন ভূমিকা নেবেন, মনে থাকবে? ঠিক আছে, সরাসরি যোগাযোগ করুন কোরআনিক নিরাময় মাওলানা ইয়াসিন আরাফাত, মোবাইল 01817091404, 01711922871। ঢাকা চেম্বার, রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, 13তলা, লিফটে 12, দৈনিক বাংলার মোড়, ফকিরাপোল পানির ট্যাঙ্কির দক্ষিণ পাশে, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা। রোগী দেখার সময় ঢাকা চেম্বার সপ্তাহে 2 দিন, শুক্র ও শনিবার প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নোয়াখালী চেম্বার, আরাফাত হোয়াইট হাউস, বাড়ি নং 8, রোড নং 37, প্রাইম হসপিটালের দক্ষিণ পাশে, হাউজিং পূর্ব দিঘির উত্তর পাড়ে, আরাফাত হোয়াইট হাউস, হাউজিং এস্টেট, মাইজদি কোর্ট, সদর, নোয়াখালী। নোয়াখালী চেম্বারে সপ্তাহে 4 দিন, সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিশেষ নির্দেশনা, কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ নিয়ে কেউ আসবেন না এবং মোবাইল কলে রিকোয়েস্ট করবেন না।